খালি আমরা সহিহ হাদিস হইয়া হইয়া আমরা উম্মতের একগুরে গুমরা মানাইতরা সোশ্যাল মিডিয়া খালি সহিহ হাদিস এক ঘটনা এক দবস্থান বাজার হইছে আপনি দেখি আইছেন বাইক অ্যাক্সিডেন্ট হইয়া অতখান হইছে তো ঠিক আছে ও মাত্রা আপনি আরজন লাগে মাতিছেন হেও হুবহু আপনালা খান কইছে হেইন আরজন টাইম গফ করছেন হেও আপনালা খান কইছে কিন্তু মানুষকে বে নামাজি আপনারা দুইজন আসলো নামাজি এই বে নামাজি আরজন টাইম কইছে হেইন নামাজি আরজন টাইম কইছে হেইন নামাজি হকা খতাইকান মিসানি খতাইকান তো সহি হইছে মাছখানা বে নামাজির আতোমাতিকান আইলো করি হদিসিকু জয় হই জিতুনি হদিসিকু সালি দিতামনি মাসলা বুঝছ নি কিটা মাতিছি হদিস তার জায়গা সহি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ও যে শরহে মাআনিল আসারামে ফাসাক্ত নামাজর যে মাতা নিয়ার হযরতে ফরমাইত্রা ইন এক দুইজন রাবী কমজোর ও শেষ আর কোন তারে হদিস তার জায়গা সহি এই হদিসর দ্বারা বোঝা গেল যে আদম আর হাওয়ার জরিয়ায় আমরা কিতাব আইছি ফজরের নামাজ সোয়াল হইব আদম আর হাওয়ার জরিয়া যদি ফজরের নামাজ পাইছি তে তো দুই রেখাত আমরা ফলিতাম আরো দুই রেখাত সুন্নত ফলি এখানে আরো দুই রেখাত সুন্নত ফলি এখানে এই ফরজর গিলাফ আছে ফর্দা আছে কোরআন শরীফ আমরা বাচ্চাইতে সবাহি মক্তব বড়ই আমরা বস্তনি দেই ব্যাগ বানাইয়া দেই কবার বানাই দেই কোরআনের হেফাজত হইত কোরআনের হেফাজত হইত আমরার বাচ্চাইন জন্ম লওয়ার পরে এরা তো উলঙ্গ হিসাবে তখন যখন কোরআন আইছে উলঙ্গর মাত আমরা তো উলঙ্গ সারা জন্ম লইছিলামটা বাদে মাছ আসি ফুফুনতে তেনা দেখুয়া খাতা দেখুয়া জেঠা দেখুয়া ফেসাইছন হাফড় ভিন্দাইছন ঠিক আছে ই মতো অবস্থাত এখন মন তো আমরা আছি না ওজুবিল্লা সেও কিতা লেমটা আটিতে পারমু লাজে দিব কিতা ইনসান হিসাবে তাহমু বিলকুল না আল্লাহ নবীর সুন্নত যা আছে বিশেষ করে নমাজের উপরে যে সুন্নত যেমত ফজর সুন্নত এশা সুন্নত জোর সুন্নত মারিব সুন্নত এই সুন্নত এখানে ফরজ এখানে লেমটা আসিল উলঙ্গ ওখানে তোরে বস্তনি দেওয়া হয়েছে পর্দা দেওয়া হয়েছে গিলাফ দেওয়া হয়েছে এখন হোক কা আনা খাফড়ে যদি আমরা খেও আটতাম ভারি উলঙ্গ খেও যদি আটতাম ভারি তোমার লাজে দে তোমার ইমানে দে তোমার এহসাসে দে তোমার জ্ঞানে বিবেকে বুদ্ধি দে তে নবীজির সুন্নত সারি দেও খালি ফরজ বলিল বাধ্য দরকার নাই কিতা লাগি কেন মাতিছি দুনিয়া আজুড়ি একমাত নবী যে মেরাজ তাকি সতেরো রাখাত নমাজ আনছেন সুন্নত কিতা লাগি আলী মহলে কইন মাতুইছেন ভাই আলী মহলে সুন্নত কইতরা তো নবীজির সুন্নত হন আইন তোর মাত মাতিতরা আলী মহলে তান্তান ফকেট তাকি মাতিতরা না তবলিগর আমির হলে তান্তান ফকেট তাকি মাতে খানকার শেখ হলে তান্তান ফকেট তাকি একটু মা কইতে কইনতে তাই কাফির বনবা নতুবা জাহান্নাম যাইবা তা তো নবীজির মাত মাতিতরা নবী যে সুন্নত ফলিছেন সাহাবায়ে কেরাম হলে সুন্নত ফলিছেন তে উলঙ্গ আসিল লেমটা আসিল গুলে গিলাপ দেওয়া হয়েছে ফর্দা দেওয়া হয়েছে আর আরো মাত যদি বুঝাইতাম সাই তে আমরা কলিমা ফলিছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উপরে ঈমান আনছি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা লাগি ফরজ না ওয়াজিব না সুন্নত ফরজ তো ফরজ না নি তে আরো বুঝাই এক তফসির দেখলাম যদি কোনো মানুষে ফলিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বাশিরাম ওয়া নাজিরা রাসূলুল্লাহ কইছে না রাসূলুল্লাহ এই শব্দ কইছে না নবীর অন্য সিফত কুরআন হইছে বাশিরাম ওয়া নাজিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ খাতামুন নবিয়্যিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন খালি রাসূল আল্লাহ রাসূলুল্লাহ রে রাসূল আল্লাহ দুই শব্দ একটা বাক্য অগুহে সালি দিছে আবহে কাফির মুসলমান হইছে না আবো কাফির এ কমপ্লিট কলিমা প্রায় ফলি লিছে রাসূলুল্লাহ জায়গার মধ্যে আনি লিছে খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ জায়গার মধ্যে আনি লিছে হে মুহাম্মদ বাশিরাম ওয়া নাজিরা রাসূলুল্লাহ জায়গার মধ্যে আনি লিছে রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল বলিয়া তার জবান দিয়ে কইছে না দিল থেকে কইছে না আবো কাফির মুসলমান নাই আবো এ কাফির তো বুঝা গেল কলিমার প্রথম বাক্য জুমলা এর উপরে ঈমান আনা জালা ফরজ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর উপরে ঈমান আনা ফরজ বরাবর কমি বেশি নাই কমি বেশি নাই এখন ই মাসলামি ফিট হরিয়ার খানো আল্লাহরে কুশ হরিয়ার ফজরের ফরজ দুই রাকাত নমাজ দিয়া আর নবীরে কিতাদি কুশ করে নবীর সুন্নত হনাই সালিয়া নবীরে বেজার মানাইয়া কিয়ামত দিন খেও জন্নত দিতে পারবা যাইতে পারেন যোগ কইয়া অসুবিধা নাই ইলা যদি খর সার্টিফিকেট থাকে যে নবীর সুন্নতর কোনো দরকার নাই নবী মেয়েরাজ থাকি কেন মাতিয়ার বহুত মাহাত্যর মাতো বাদি যাইতে করিয়া নবী যদি সতেরো রাখাত নমাজ আইনছইন তে এই সতেরো রাখাত ফরি যদি আমি জন্নতি বনি যাই তে নবীর সারা সুন্নত সালি দেও ফজরের দুই রাখাত ফরজ দরকার নাই জোরের ফয়লাত সাইড রাখাত বাদে দুই রাখাত দরকার নাই মারিবর ফরে দুই রাখাত এশার ফরে দুই রাখাত আগর ইগনান কর মক্কাদা এই নাই দরকার নাই খালি ফরজ ফলো আর যাও কারণ তুমি জন্নত দিবে গিয়া এর কারণে ফরজ জ্বালা ফড়া লাগবো সুন্নত মক্কাদা ওলা ফড়া লাগবে
এই লগে আমরা ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকাজা 10 সাইড কমপ্লিট করতাম এরপরও ইয়াকিন রাখবা না এরপরও ভরসাও নাই যে আমরা জান্নাতে যাইমু বলিয়া কারণ আমরা নামাজের মধ্যে অবহেলা আছে সুস্থি আছে অলসতা আছে আরো বাঙ্গাই আমি কিতাব পড়ল তুয়াতুরি যা সময় পারি স্টাডিটা বেশ পারি না সময় নাই তকি উসমানী সাহেব পাকিস্তানের চিফ জাস্টিস তকি উসমানী সুপ্রিম কোর্টের জাস্টিস আসলা নামাজ শরীফ প্রথমবার পরে মানাইছলা আর বাদে পরওয়েজ মোশাররম আওয়ার পরে তারে বরখাস্ত করে দিছিল এই অত বড় দরজার এক হালিম হিবাই সুপ্রিম কোর্টের মামুলি কথা হাইকোর্ট নাই সুপ্রিম কোর্টের বারিস্টার ডবল এম এ পাস অত শিক্ষা আল্লাহ অকল দিকে দিছলা হযরতে একদিন ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াত আইয়া ডাইরেক্ট মা তখন মাতি দিছল যেখান আমি কিতাব পাইছি মাঝে মাঝে মাতিছি আর হযরতে মাতার পরে মাতিকার আমি ইলা মজবুত করে ধরছি কিতাব মাতিছি জানুননি কিতাব তো আছে আছে আর ওয়ার্ল্ডর শেখুল ইসলাম এখান মাতিতরা উঠিয়া কইতরা বলে দেখো কিতাব এমনে লেখানি আর আমি এমনে তো মাতান দেখইয়াননি নমাজর মা নমাজ আমরা খালো হইছি আমরার কোনো দরকার নাই কোনো দরকার নাই আর এক রুকুন যেমত আমি সূরা ফাতিহা পড়িয়া রুকুতাবো গেছি না একটা রুকুন হইল বা রুকুত গেছি কি এক রুকুন হইল সজদাত গেছি এক রুকুন হইল আত্তাহিয়াতু বলে এক রুকুন হইল ওলা একটা রুকুন কোনো দরকার নাই বেহুদা ওলা দিছি ওলা ইনো দরকার নাই আবার এই রুকুন আবার আবার রুকুত গেছি না আবার খাড়া রইছি আখতা খানো ওলা হাউজে কোনো হাউজ নেই এমনি আখতা কোনো সময় টুফি ওলা করিয়া আখতা কোনো সময় কুর্তা ওলা করছি হজরতে ফরমাইতরা তান তো ডাইরেক্ট মাত পাইছি আর বাকি কিতাবর মাত আলহামদুলিল্লাহ কিতাব আছে লেখা যে তোমার নমাজ ফাসিদ তোমার নমাজ হইছে না কিতা লাগে ফাসিদ হইছে ইনো দরকার নাই তোমার খাউজানির ভাই খাউজ কোনো সময় এমন আছে নানি যে আমি না খাউজাইলে টিকিতে পারতাম তখন খাউজাও অক্কম অক্কমর সুরত আর আমরা এমন নমাজি হইছি আপনি আমি সারা সারা আমার কথা হইয়ার এমন নমাজি হইছি মামুলি কুন্তাওয়ার পরে গলা কি দিয়ার আনে অনু আদ দিলাইয়ার আনে টুফিত আদ দিয়ার আনে খাফড় দিয়ার আহসানুল ফতোয়ার মধ্যে হজরতে লেফতরা ও যে কুর্তা আছে হে ইমাম সাহ হজরতে বয়ান গড্ডা আহসানুল ফতোয়ার মধ্যে ইমাম সাহ তুমি নমাজ খালো হইছো আর তোমার খাফড় দুই উরাতর মাঝখানর লাগি গেছে তুমি ও খাফড় সুটাইতা মুক্তদির হয়তো দেখতে কিলা লাগবো ওই সুটাই লাও আর বাকি তুমি নমাজ খালো হইছো হে ইমাম সাহ ইমাম কইয়া বাকি মুক্তদি বুঝিলেন জানি আপনারা সারা ইমামর উপরে যত জবরদস্তি মাতার হে ইমাম সাহ তোমার খাফড়র কুর্তার খর আছে কোনো দরকার নাই তুমি রুকু বা সজদা থেকে উঠতে ওলা কড্ডায় খরবাজু ওলা একগুড়ো করেন নাই আহসানুল ফতোয়ার মধ্যে লেখছ নমাজ ফাসিদ দ্বিতীয়বার তুমি নমাজ পড়ো এর নাম নমাজ এর নাম কিটা নমাজ ওই যে কুটিনাটি মাসলা যেন আলহামদুলিল্লাহ সারা রাইত হইলে শেষ হইতো না অত নমাজর মাসলা অকল এখন ও জায়গার মধ্যে আমরা নমাজও কিতা করি হইয়ার কিতা লাগি জানুননি আমরা তো সুন্নত ফড়িয়ার ফরজ ফড়িয়ার ফড়ার ফরে ওখান দেখাইয়ার আমরা নমাজ খানো গিয়া ফুসিত দরখান নাই গোলা কে দিয়ার দরখান নাই নাখো খাও যাইয়ার দরখান নাই আঙ্গুল দিওলা সৈদা বা রুকুর মধ্যে দেখাইয়ার দরখান নাই ফাও দিওলা হরকত ফরিয়ার দরখান নাই তে এক রুকুন তিনবার করছি নমাজ ফাসিদ এক দুইবার গিয়েছে চমকরু হইছে বাধ্য হ্যাঁ দরকার ফুড়ি গেছে একইবারে দরকার না খাউজেলি বরদাস্ত করতাম পারিয়ান না লুঙ্গি কাল একইবারে কুলিজার এক ফেস না দিলে এক হাত দি পারিয়ান না দেও